2023 সালের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন শুক্রবার থেকে শুরু হয়। অধিবেশনের শুরুতে অধ্যক্ষ নির্বাচন ছিল একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন বিধায়ক বিশ্ববন্ধু সেন। অধ্যক্ষ নির্বাচনের পর এবার উপাধ্যক্ষ নির্বাচন। সোমবার বিধানসভার উপাধ্যক্ষের জন্য মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন ছিল। 28 মার্চ হবে উপাধ্যক্ষ নির্বাচন। বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য মনোনয়নপত্র দাখিল করলেন শাসক দলের বিধায়ক রামপ্রসাদ পাল। বিধানসভা সচিব বিষ্ণুপদ কর্মকারের হাতে মনোনয়নপত্র দাখিল করেন বিধায়ক রামপ্রসাদ পাল। সঙ্গে ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্যরা। মঙ্গলবার গোপন ভোটাভুটির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে উপাধ্যক্ষ নির্বাচন। এদিন তাছাড়া 3টি বিল উত্থাপন করা হবে এই বিধানসভা অধিবেশনে। এর মধ্যে রয়েছে উত্তর ত্রিপুরায় আর্যভট্ট ইউনিভার্সিটি স্থাপন, টেকনো ইন্ডিয়া ও স্ট্যাম্প পেপার।